ভারত টিভির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিলন মঞ্চ, মিলন মঞ্চ পুজো প্রাঙ্গণে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন নতুন সাজে নতুন থিমে সেজে উঠেছে মিলন মঞ্চ পুজো প্রাঙ্গণ। এখানে উপস্থিত আছে পাড়ার প্রায় সকল অধিবাসীবৃন্দ। তো একবার যাব তাদের কাছে আর জেনে নেব এই পুজোটা সম্বন্ধে কিছু তথ্য এবং তুলে ধরবো আপনাদের কাছে। আর অলরেডি স্ক্রিনে কিন্তু, ভারত টিভির স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে মিলন মঞ্চ পুজো প্রাঙ্গণ কেমনভাবে সেজে উঠেছে আপনাদের জন্য। তো ভারত টিভির পক্ষ থেকে এই মুহূর্তে পেয়ে গেছি মিলন মঞ্চের যারা ক্লাব কর্তৃপক্ষ তাদেরকে, একটু যাব তাদের কাছে, বলবো যে দাদা প্রথমে তোমার নামটা বলো। আমার নাম সুকান্ত বিশ্বাস। তো বলবো যে কালকে তো ষষ্ঠী গেছে, আজকে সপ্তমীর সকাল, তো কালকেও তো প্রচুর ভিড় হয়েছিল, আগামী ষষ্ঠী সপ্তমী মানে সপ্তমী অষ্টমী নবমী আরও প্রচুর ভিড়ের সংখ্যা বাড়তে চলেছে। তো এই যে মানুষের তোমাদের এত দিনের প্রচেষ্টাটা, মানুষের যে পছন্দ, যে কেমন লাগছে তোমাদের? অসাধারণ লাগছে, আমরা আপ্লুত। মানুষের যে প্রত্যেক দিন এত ঢল, এত রাত পর্যন্ত মানুষ আমাদের মণ্ডপ দেখতে আসছেন, বিশেষত আমাদের যে দুর্গা প্রতিমা, তারা দেখে তারা প্রশংসা করে যাচ্ছেন যে আমরা অসাধারণ দুর্গা প্রতিমা এবছর করেছি। আমি বাকিদেরকেও অনুরোধ করব, আসুন মিলন মঞ্চের দুর্গা পুজোয়, দেখুন কী অভিনবত্ব রেখেছি এবার আমাদের দুর্গা প্রতিমায়। তো বলবো যে যারা আসবে কীভাবে আসবে একটু যদি পথ নির্দেশে আরেকবার বলো। একদম, আপনি যদি শ্যামবাজার থেকে আসছেন তাহলে আপনি মেট্রোতে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নামতে পারেন, সেখান থেকে অটো ধরে আপনি বলবেন যে আমি পার্টি অফিস বা লালকোয়াটার নামবো, সেখানে আসলেই যে দেখতে পারবেন মিলন মঞ্চের ব্যানার রয়েছে। আর যদি বিটি রোড ধরে আসেন শ্যামবাজার থেকে, তাহলে যে কোনো বাসে আপনি টবিন রোড নামবেন, সেখান থেকে হাঁটা পথে বা অটোতে আপনি লালকোয়াটার বা পার্টি অফিস স্টপেজে নামবেন, সেখানেই আমাদের মিলন মঞ্চের ব্যানার দেখতে পারবেন। একদমই তাই। আর মিলন মঞ্চের ঠাকুরটা একটু আগেই আপনাদের দেখানো হয়েছে স্ক্রিনে। তো মিলন মঞ্চের যে ঠাকুরটা হয়েছে খুব সুন্দর, ছোট প্রতিমা হলেও বলবো যে এই প্রতিমাটা একটা অন্য ধরনের প্রতিমা, একটা খুব সুন্দর বার্তা বরণ আপনাদের জন্য বয়ে নিয়ে আসছে। আর এই প্রতিমাকে সম্মান জানিয়ে ভারত টিভির মাতৃ সম্মান 2023-এর দ্বিতীয় পুরস্কার, দেবী পুরস্কার যেটা রয়েছে, সেটা মিলন মঞ্চের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনাদের সামনে।